জেনোম হয়েছে, বা থেকে কিছু কিছু গবেষণা বাংলাদেশে, যেগুলো বাংলাদেশের গবেষণা খাত যেরকম হওয়া উচিত সেভাবে তো হয়নি। যতটুকু গবেষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পাট থেকে অনেক কিছু করা সম্ভব। কিছুদিন আগে যেমন পাট থেকে আমাদের দেশে যেমন পলিথিন নিষিদ্ধ হয়েছে, প্রায় 20 বছর হয়ে গেল পলিথিন নিষিদ্ধ হয়েছে, কোনো কাজ হয়নি, পলিথিন পলিথিনের মতো আছে। আছে কেন? কারণ একটা বিকল্প তো আসেনি। সেই বিকল্প ধরুন কয়েক বছর আগে পাট থেকে এক ধরনের পলিথিন, মানে যেটা মিশে যাবে, এই পলিথিনের সমস্যা হচ্ছে যেটা মিশে না মাটির সাথে, এটা ড্রেন নষ্ট করে, জলবদ্ধতা তৈরি করে, একটা পানি নিষ্কাশনের সমস্যা তৈরি করে। কিন্তু পাট থেকে যদি পলিথিন তৈরি করা যায়, মানে পলিথিনের মতো একটা জিনিস তৈরি করা যায়, সেখান থেকে যে ব্যাগগুলি যে ব্যবহার করা যায় সেটা মাটির সাথে মিশে যায়। এটা কিন্তু সম্ভব, এটা আবিষ্কার হয়েছে বাংলাদেশে, কিন্তু সেটা তো ইন্ডাস্ট্রি পর্যন্ত যাইতে হবে, কে নিয়ে যাবে ইন্ডাস্ট্রি পর্যন্ত? তো সরকারের মূল দায়িত্বটা নিতে হবে। কারণ প্রাইভেট সেক্টর যেমন বলেন, যতই বলেন আপনি প্রাইভেট সেক্টরে তো ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টরে প্রাইভেট সেক্টরকে সহযোগিতা করে, সরকার সবসময় করছে, বিশ্বব্যাংক এটাই করছে পারে। কিন্তু প্রাইভেট সেক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রাইভেট সেক্টরে একজন বিনিয়োগকারী যদি ইমিডিয়েটলি সাথে সাথে যদি মুনাফার সন্ধান সে না পায়, তাহলে সে সেখানে বিনিয়োগ করবে। এটা অ্যাডাম স্মিথ স্যার পর্যন্ত, অ্যাডাম স্মিথ তো তাদের গুরু, অ্যাডাম স্মিথ স্যার সব পর্যন্ত বলছে যে এমন কিছু কিছু খাত আছে যেখানে পাবলিক ইনভেস্টমেন্ট লাগবে, সরকারের ভূমিকা লাগবে, যেখানে ব্যক্তি বা প্রাইভেট সেক্টর, যেখানে বেসরকারি খাত বিনিয়োগ করতে সে আগ্রহী হবে না, কারণ তার অনেক মুনাফা হবে। সেই মুনাফাটা যদি ইমিডিয়েটলি না হয় সে করবে না, যেমন হাসপাতাল কিংবা শিক্ষা, তারপরে এই ধরনের কৌশলগত সেক্টর যে পাটের মধ্যে। তাহলে এখন ধরেন এটার যে গবেষণা, নতুন একটা ঝুঁকি নিতে হবে, প্রাথমিক বিনিয়োগ করতে হবে, সাথে সাথে মুনাফা আসবে, এই কাজটা তো পাবলিক সেক্টর ছাড়া হবে না। এখন সেই পাবলিক সেক্টরে একটা সুবিধা ছিল পাট শিল্পের, যে প্রচুর অবকাঠামো, পুরনো অবকাঠামো ছিল, দক্ষ শ্রমিক ছিল। এটা এই যে দক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিক তো একটা জাতীয় সম্পদ। একজন শ্রমিক আপনি ধরেন 10 বছর, 20 বছর, 30 বছর, আপনার এখানে অনেক অভিজ্ঞ শ্রমিক আছেন, এই যে অভিজ্ঞ শ্রমিক কিন্তু চট করে তো পাওয়া যাবে না, তো একটা কাজের মধ্যে দিয়ে পাবে। অভিজ্ঞ শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বের করে দেওয়া হচ্ছে, দোকানে কর্মচারী হচ্ছে কিংবা ব্যাংক চালক হচ্ছে, এটা তো তার শুধুমাত্র ক্ষতি হচ্ছে, তা না, জাতীয় ক্ষতি। কারণ একজন দক্ষ শ্রমিক হচ্ছে জাতীয় পুঁজি, জাতীয় সম্পদ, তার অভিজ্ঞতা, তার দক্ষতা কাজে লাগানো, এটা তো সবার ছাড়তে দরকার। তার দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগে, এই দক্ষ শ্রমিকদের সাথে পরামর্শ করেই অনেক ধরনের পাট শিল্পের অনেক রকম কথা সম্ভব হতো, তো কোথায় কোথায় সমস্যা করে। দক্ষ শ্রমিক যতটা জানেন, ওই বিজিএমসির কর্মকর্তা তো এটা জানেন, বিজিএমসির কর্মকর্তা পায়ের উপর পা তুলে বসে বসে খাচ্ছে, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তার বোনাস আছে, সমস্ত কিছু আছে, পাট কল বন্ধ হয়ে গেল, তাদের তো সমস্যা নেই, তারা তো খেয়ে দিয়ে যাচ্ছে। এই দক্ষ শ্রমিক, এটা বাংলাদেশের জন্য একটা সম্পদ ছিল, তার উপর ভরসা করা যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় থাকে কি কারণে? বিশ্ববিদ্যালয়টা থাকে নতুন জ্ঞান অর্জনের জন্য, নতুন জ্ঞান উৎপাদনের জন্য। বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করা যায় যে পাট নিয়ে আপনার গবেষণা, সেই সুযোগও তো ঠিক মতো দেওয়া হয়নি। তারপরেও গবেষণা করে যতটুকু পাওয়া গেছে সেটাও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। পাট থেকে পলিথিন হচ্ছে, পাট থেকে বস্ত্র হচ্ছে যেটা আবদুল্লাহ সাহেবও বললেন, পাট থেকে আরো অনেক ধরনের গাড়ির জিনিসপত্র তৈরি করা যায়, ঘরের জিনিসপত্র তৈরি করা যায়, পাট থেকে বহু রকম সম্ভাবনা পাট থেকে আছে। এটা তো আদমজি পাটকল, আগে ধরেন আদমজি পাটকলের স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 70-75 হাজার শ্রমিক, আদমজি পাটকল বন্ধ হয়ে গেল, তারা সব বেকার হয়ে গেল। খুলনা যশোর অঞ্চলে যত পাটকল বন্ধ হয়েছে সেটা আমার হিসাব মতে 70-80 হাজার শ্রমিক। ওইখানে রামপাল আপনার সুন্দরবন ধ্বংস করে রামপাল বানাচ্ছে, কি যুক্তি যে কর্মসংস্থান হবে, পুরো কর্মসংস্থান শেষ করে ফেললো তারা, মানে পানি সম্পদ নষ্ট হইলো, আশেপাশের এলাকা দূষণ হয়ে যাচ্ছে, ওইটা কর্মসংস্থান তৈরি করবে না, শেষ করবে, নষ্ট করবে। অথচ একই সময়ে যখন এই কর্মসংস্থান নষ্ট করার জন্য রামপাল করছে, তখন কর্মসংস্থান যেখানে ছিল পাটকল, সেই পাটকলে প্রায় 10-15 মিলে 75 হাজারের মতো সেই শ্রমিকদের কর্মসংস্থান নষ্ট করে সেই পাটকলগুলি বন্ধ করে দেওয়া হয়। একটা পাটকল বন্ধ করলে শুধুমাত্র পাটকলের শ্রমিকের যে কাজ যায় তা কমে, ওই পাটকলের সাথে সম্পর্কিত থাকে আশেপাশের দোকানপাট থাকে,
রিক্সা থাকে, ভ্যান থাকে, ওইখানে স্কুল থাকে, কলেজ থাকে, বহু রকম চায়ের দোকান থাকে, রেস্টুরেন্ট থাকে, অনেক রকম যেটাকে বলা হয় যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ, এগুলো ইকোনমিক্সের ভাষায় বলা হয়, সম্পর্কিত অনেক ধরনের অর্থনৈতিক তৎপরতা। সবাই বেকার হয়ে যায়, সবাই বেকার হয়ে যায়, একটা পুরো একটা মৃত্যু উপত্যকার মতো তৈরি হয়। এই যে তৈরি হইল, এই তৈরি হওয়ার মধ্যে দিয়ে তো শ্রমিকদের শুধু গেল না, এই যে পাট শিল্পের যে সম্ভাবনা, পাট শিল্পের বহুমুখীকরণের মধ্যে দিয়ে, বৈচিত্র্যকরণের মধ্যে দিয়ে যে সম্ভাবনাটা, একটু বললে হবে যে দেশের চাহিদা নাই, আন্তর্জাতিক চাহিদা নাই। ভারতে যখন আদমজি পাটকল বন্ধ করা হচ্ছে, যে আজকের প্রবন্ধ আছে, আদমজি যখন বন্ধ করা হচ্ছে তখন ভারতে তারা নতুন পাট নীতি করল, এবং ভারতে বলা হইল যে পাট শিল্পের পণ্য যেটা হবে প্রতিটি বস্তায়, চালের বস্তা কিংবা অন্যান্য বস্তা, সেই বস্তায় এই পাটের পাটজাত দ্রব্য ব্যবহার করা, মানে বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। আপনি চিন্তা করেন যে সারা বাংলাদেশে যত বস্তা, যত ব্যাগ ব্যবহার করা হয়, সেটা যদি পাট বস্ত্র যদি ব্যবহার করা বাধ্যতামূলক হয়, তাইলে তো আপনাকে একটা কারখানা, একটা তার বাজার পেয়ে যাচ্ছে। আবার অন্যদিকে দেশে এবং আন্তর্জাতিকভাবে যেখানে সিনথেটিক কৃত্রিম তন্তু ব্যবহার করার যে ক্ষতি, সেটা সম্পর্কে সবাই সজাগ হচ্ছে, সবাই সচেতন হচ্ছে সারা বিশ্বব্যাপী, এবং এই এই প্রাকৃতিক তন্তু ব্যবহারের চাহিদাটা বাড়ছে সারা পৃথিবীতে। এখানে কোনোভাবেই হইতে পারে না যে পাট শিল্প, পাটজাত দ্রব্যের চাহিদা কমে যাচ্ছে, এটা হইতেই পারে, এটার বাজার ক্রমান্বয়ে বাড়বে, এখন যা আছে সামনে আরও বাড়বে, এবং বাংলাদেশে সেই বাজারটা কৃত্রিমভাবে চাপায় রাখা হয়েছে। কারণ এই প্রাকৃতিক তন্তু ব্যবহারের জায়গাটা যদি বাধ্যতামূলক হয় এবং সেটার সুযোগ যদি তৈরি হয়, সেটা যদি পণ্য উৎপাদন হয়, তাহলে পলিথিন টলিথিন এগুলোর থাকে না। পলিথিন ব্যান করবেন, আপনি যদি পলিথিন নিষিদ্ধ করবেন, পলিথিনের সাথে কারখানা আছে, সেখানে শ্রমিক আছে, সেখানে কর্মচারী আছে, সেখানে বিনিয়োগ আছে, তো বন্ধ করে দিলেন, তাহলে তাদের তাদের অর্থনীতি, তাদের তো ওই সুযোগটা দিতে হবে যে যাতে তারা পাটজাত বা অন্যান্য জিনিসগুলো উৎপাদন করে। আবার যারা কনজিউমার, ভোক্তা যারা বাজারে যাচ্ছে, তার তো বিকল্প থাকতে হবে, তার তো জিনিসগুলো নিতে হবে কোথাও না কোথাও, সেটা তো থাকতে হবে তার হাতে, সেগুলি নেই তো কোনো কিছু, এগুলি সম্পর্কিত কোনো কিছু না করে হঠাৎ করে নিষিদ্ধগুলো ধরে কাজে লাগবে না। আবার আমরা এই যে কাজী সাহেব, কাজী গোলাম দস্তকে পাটমন্ত্রী, এর আগে মির্জা আজম কিংবা তারও আগে আরও যারা পাটমন্ত্রী ছিলেন, এই কাজী সাহেব তো কী কী কারণে অ্যারেস্ট করা, এখন তো সব পাইকারিভাবে অ্যারেস্ট করা হচ্ছে, কোনো কারণ টারণ কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু গাজী সাহেবের তো সুনির্দিষ্ট অপরাধ আছে যে পাট শিল্প যে যেভাবে বন্ধ করে দিলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে শ্রমিকদের মজুরি দেওয়া হবে কয়েক মাসের মধ্যে, দুই মাসের পাট শিল্প, হ্যাঁ দুই মাসের ভিতরে দেওয়ার কথা ছিল, হ্যাঁ সব মজুরি দেওয়া হবে, তিন মাসের ভিতরে দেওয়া হবে, এটা আবার চালু করা হবে, সবাইকে আবার কর্মসংস্থান করা হবে। এই যে মিথ্যাচার করে বাংলাদেশের জাতীয় সম্পদ প্রতিষ্ঠানগুলো যে বন্ধ করে দিলেন, আমরা ওর ভাষি চাই, এবং বছরের পর বছর যে এই যে এত মানুষকে, হাজার হাজার মানুষের ভোগান, এটার জন্যই তো তার বিচার হইতে হবে। তো সেই সেই মানুষ